ইভিনিং। তো কালকের ব্লগটা তো আমি আর কন্টিনিউ করতে পারিনি, তাই এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আমার সোনাটা এখন মাত্র ঘুম থেকে উঠলো আর আমি ওর সঙ্গে এখন সময় কাটাচ্ছি। আর আরেকজনকে আমি এখন পড়তে বসিয়েছি, কারণ ওর গানের ম্যাম আসবে আজকে, আর হচ্ছে একটু বেরোবো ইচ্ছে আছে। আর দেখো এটাকে, তো কাল শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে এত বীভৎস গরম পড়েছে কাল থেকে, কালকেও পড়েছে আজকেও পড়েছে বীভৎস গরম, গরমে না শরীরটা একদম ছেড়ে দিয়েছে। তো সেই কারণে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে, তো ভেবেছিলাম আজকে ব্লগ দেব না। তো আবারও মানে ভালোও লাগছে না না দিয়ে, তো সে কারণে আবার এখান থেকে কন্টিনিউ করছি। তো আজ তো বুধবার, তো যা যা রান্না করেছি তোমাদের সাথে, আমি যা যা বলতে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সেটা হচ্ছে মাছের ঝোল। কারণ বাকি যে দুটো রেসিপি হয়েছে সেগুলো নর্মাল আর সেগুলো তোমাদের সাথে অলরেডি আমার শেয়ার করা হয়ে গেছে, তো সে কারণে আজকে আর দেবো না। তো করেছিলাম বাটা মাছের ঝোল আর ওই ওল কচুটা সেদ্ধ, আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি, নর্মাল সেদ্ধ। আর করেছি ভেন্ডি ভাজা। তো এই আজকের রেসিপি ছিল, আর কালকের কিছু নিরামিষ রেসিপি ছিল। তো একটু পরেই মেয়ের গানের ম্যাম আসবে, তো সে কারণে ওকে এখনই পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ইচ্ছে আছে একটু বেরোবো। বেরোবো বলতে আমাদের আরেকটা গোডাউন আছে, সেখানেই যাওয়ার ইচ্ছে আছে। ওই ছেলে মেয়ের জন্য পুজোর ড্রেসগুলো আনবো না, তো বেরিয়ে যাচ্ছে, তো পরে আর হবে না, তো সে কারণে বেরোবো। আর ওর বাবার আনাও হচ্ছে না, তো সে কারণে বেরোবো। যদিও বলে গেল যেতে, সে কারণেই যাবো, না তো আমি বেরোতাম না। আর টেইলারের কাজ আমার এখনও অবধি হয়নি, তো সেটাকেও ইচ্ছে আছে যে সেই কাজটা আমি কমপ্লিট করব। তো দেখি কতদূর করা যায়। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, আরেকজন দেখো তাকিয়ে আছে। কি বললি বাবাটা, বাবাটা কি গো, আঙ্গুল খায় না, খায় না তো, কেন কষ্ট এরকম, কেন কেন? তো ঠিক আছে, আবার একটু ছাদে যেতে হবে আজকে এখন, কারণ সকালবেলায় ছেলের একবার জামা কাপড় মানে যা বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো সেগুলো তো বুলটিতে এক রাউন্ড এনে দিয়েছে, কিন্তু আবার এখন যেগুলো হয়েছিল মানে দুপুরে, তো সেগুলো আবার মেলে দিয়েছে, সেগুলোকে আনতে যেতে হবে। তো চলো যাই ছাদে। আর কী কী রান্না করেছিলাম গতকাল আর আজকে মিলে সেগুলো একচুয়ালি দেখে নাও। তো এই হলো আমার গতকালের রেসিপি, করেছিলাম কুমড়ো দিয়ে মুগ ডাল আর আলু পনির আর পটল দিয়ে একটা রসা টাইপের, আর করেছিলাম কুমড়োর পকোড়া। তো গতকাল তো আমার নিরামিষ ছিল মঙ্গলবার, তো সে কারণে এগুলো নিরামিষ রেসিপি। তবে আজকের রেসিপিতে মাছ তো ছিল, আমি তো বলেইছি এর আগে মাছটা আমাদের কেমন, তো আজকের রেসিপিটা দেখে নাও। আজকে তো হাজব্যান্ড বাজার গেছিলো, তো এনেছে বাটা মাছ, চেলি মাছ আর এনেছে রুই মাছ। তো বাটা মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মেখে দিয়েছি, আর চেলি মাছটা সবে ধোয়া হলো। তো বাটা মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি তারপর বাকি মাছগুলোকে মানে রেডি করে নেব। আর এর মধ্যে মেখে দিয়ে দিয়েছি আপেল রোজকার মতো, ও আপেল খাচ্ছে, আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি। তো এই তো আজকে করেছি শুধু বাটা মাছের ঝোল, তোমাদেরকে তো বললামই আর কি করেছি, তো দেখে নাও। চলে এসেছি ছাদে, আর দেখো আর ফুল দেখানোর মতো কিছুই ফোটেনি আজকে, ওই সেই সেই খই ফুলগুলোই রয়েছে। আর এই নয়নতারা সাদা কয়েকটা ফুটেছে, রঙ্গনটা আবার নতুন করে ফুটেছে। আর
আর এটাকে যেন কি বলে, কি সাদা ফুল, ভুটানি কি একটা যেন নাম, আমি ঠিক জানি না, ভুলে গেছি, জানি ভুলে যাচ্ছি, এটার নামও ভুলে গেছি আমি। তো যাই হোক, এখন এই ছেলে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর আবার নিচে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো একদমই ছোট হবে, কিছু করার নেই, কারণ আমি কালকে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও, তো ভিডিও করিনি সেই জন্য যে একটু মানে ফাঁকা সময় আমার জন্য থাকবে সেটা তো হয়নি, কারণ আমার মেয়ের তো জ্বালাতন মানে কম হয় না, আমার মেয়ের জ্বালাতনটা কন্টিনিউ থাকে, তো সে কারণে আমি ব্যস্তই থাকি, ওর পেছনে চিল্লাই। এখনও ওকে পড়তে বসে দিয়ে এসেছি, আদৌ কিছু করবে কি না জানি না, করবে তো নাই আমি জানি, ওই ভাইয়ের পেছনে লাগবে ওর, এটা ও এরকমই করে, আর দিনে দিনে আরও বদমাশিগিরি ওর বাড়ছে। আর যেই শুনেছে আজকে বেরোবো একটু, ব্যাস হয়ে গেল, হয়ে গেছে, আর ও পড়াশুনো, গানের ম্যামকে আসতে না করে দাও মা, তাই বলছে আমাকে। আজকে ওয়েদারটাও তো খুব একটা মানে ঠিকঠাক নেই, বোধ হয় আজকেও বৃষ্টি হবে, জানি না, হতে পারে, আর বৃষ্টি হলে তো সবই কেল্লা ফাতে, বেরোনো তো হবে না। যাই, অনেক দিন থেকে দোল খাই না জানো তো, আজ একটু দোল খেয়ে যাই বল। মেয়ে আসতে চেয়েছিল আমার সঙ্গে ছাদে, আমি আনিনি, বলেছি আমি যাবো আর আসবো, তোকে আসতে হবে না, তাল করেছে পেছন পেছন আসবে। ছাদে আসলেই ছাদটা ভীষণ নোংরা হয়ে আছে, এখন পরিষ্কার করা হয় না অনেক দিন থেকে, তো সে কারণে ছাদে আসাই হয় না, আর সময়ই পাই না, যেটা মেন কথা হচ্ছে সময় সেটা পাই না, তো সেই কারণে ছাদে আসা হয় না। আর অনেক দিন বাদে আজকে ছাদে এসেছি, আর ছাদে আসলে না মনে হয় একটু কিছুক্ষণ সময় বসে যাই, ঘরটার মধ্যে বীভৎস গরম লাগছে দুদিন থেকে, কালকেও এত গরম পড়েছে আর আজকেও ঠিক তাই, এত গরম ভালো লাগছে না, তো আর বেশিক্ষণ বসে লাভ নেই, যেতে হবে নিচে, ছেলেকে রেখে এসেছি, আর আমার দস্যিনী মেয়ে রয়েছে, ওকে এই গালে এইভাবে ধরবে এইভাবে ধরবে, আর ভাইটা কিচ্ছু বলে না ওকে জানো তো, ও ওর মতন ওকে জ্বালিয়ে যায় আর ও কোনো আওয়াজ নেই, কী করা যাবে, এদেরকে নিয়ে থাকি এইভাবেই থাকি। তো চলো চলে যাই আমি এখন নিচে, আবার পরে আসি। তো ছাদ থেকে আমি চলে এসেছি নিচে, আর এখনও কি বীভৎস রোদ বাইরে, প্রচণ্ড রোদ, 5টা বাজে, তো বীভৎস রোদ বাইরে, তো মেয়ের একটু পড়ার ম্যামের টাস্ক কমপ্লিট হয়ে গেছে, তো স্কুলের টাস্ক বাকি আছে, তো সেটা করিয়ে নেবো, যাতে আমার মানে বাইরের থেকে এসে যাতে আমার মাথার মধ্যে কোনো হেডেক না থাকে, তো সে কারণে, তো এখন মেয়ে এগুলো করে নিক, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। কমপ্লিট হয়ে গেছে, আর ওর কথা মতোই আজকে ওর গানের ম্যাম ভ্যাকসিন নিয়েছে, তো সে কারণে আর আজকে গান শেখাতে আসতে পারবে না, আর যেহেতু আমার মেয়ে দুপুরবেলায় ঘুমায়নি, ও ঘুমিয়ে পড়েছে, আর আমি কি করব, আমি এখন ওর সঙ্গে একটু খেলি, তারপর যা কাজ করার করব, আর ঘুম থেকে উঠে গেলে তারপর বেরো। কি করছো, এই তো ওই বাবাটা,
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আজকে বেরোনোর ব্লগটা আমি কালকে নিয়ে আসছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাথে থেকো এভাবেই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে। তো এখন টাটা, সবাই খুব ভালো থাকো।